গর্জিয়াস, দিস ভিডিও ইজ ফর ইমার্জেন্সি পারপাস। সেই কারণে আজকে তোমরা দেখছো যে আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটাও একটু আলাদা। তো কী ব্যাপার, কী হয়েছে তোমাদেরকে একটুখানি বসে বলি চলো। কিছুদিন আগে শতাব্দীর রায় আমাকে একটা কমেন্ট করেছিল দানের বাসনপত্রের লিস্ট দেওয়ার জন্য। সামহাও আমি ভিডিওটা দিতে পারছিলাম না। তো আমি তখন একটা জিনিস খেয়াল করলাম যে এটা নিয়ে শুধু ইউটিউবে তো ছেড়ে দাও, সারা গুগলে কোথাও কোনো রকম ইনফরমেশন নেই। কিন্তু তোমরা নিশ্চয়ই জানো যে দানের বাসনপত্র ইজ আ মোস্ট ইম্পর্টেন্ট রিচুয়াল ইন বেঙ্গলি ওয়েডিং, রাইট? তো আমার নিজেরই মনে হলো যে আমি এটাকে ভুলে গেছিলাম কেমন করে। থ্যাংক ইউ শতাব্দী আমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্য। আমি আমার বিয়ের সমস্ত দানের বাসনপত্র তোমাদের সাথে আজকে শেয়ার করব। তবে আজকে আমি শুধুমাত্র তোমাদেরকে দানের বাসনের লিস্ট দেব না, তাছাড়াও বেশ কয়েকটা ইনফরমেশন দেব। তো আমি যে পয়েন্টগুলো আজকে কভার করব সেটা হলো দানের বাসন কখন দেওয়া হয়, আর বাসনের লিস্ট কি কি, আর একটা বোনাস টিপস বলবো, কিন্তু সেটা ভিডিও শেষ অবধি। তো পুরো ভিডিওটা দেখো, তাহলেই বোনাস টিপসটা দেখতে পাবে। তো চলো শুরু করি। যখন বর ওয়েডিং ভেন্যুতে পৌঁছায় তখন কনের মা এবং তার সাথে 5 জন অথবা 7 জন মহিলা মিলে তাকে বরণ করে ভিতরে নিয়ে যায়। যদি এর আগে আশীর্বাদের অনুষ্ঠান না হয়ে থাকে তাহলে এই সময় শুরু হয় আশীর্বাদ পর্ব। এরপর বর এবং যিনি কন্যা সম্প্রদান করবেন তিনি এবং পুরোহিত মিলে একটা পুজো শুরু হয়, এবং এই পুজোতেই বরের জন্য জোর, মানে বর যেটা পরে বিয়ে করবে সেটা তো কনের বাড়ির থেকেই দেওয়া হয়, তো সেই জোর, জুতো এবং পিতলের বাসনপত্র দান করা হয়। প্রথমেই থাকে দুটো কাঁসার থালা। কাঁসার থালা কিন্তু পিতলের থালা নয়। আমাকে কমেন্টে একজন জিজ্ঞেস করেছিল যে দিদি তুমি তো বাংলায় বলো, তো আমি ইংলিশে কী করে সেটাকে খুঁজে পাবো? তো কাঁসা ইংলিশ ব্রোঞ্জ আর পিতল ইংলিশ ব্রাশ। দুটো পিতলের গ্লাস, 4টে কাঁসার মাঝারি সাইজের বাটি তরকারি দেওয়ার জন্যে। তো এইটা কিন্তু শুধুমাত্র 4টে হয় এরকম কোনো ব্যাপার নেই। আমার বিয়ের সময় আমার বাড়ি থেকে 4টে বাটি দেওয়া হয়েছিল, তাই আমি বললাম এর বদলে তোমরা 5টা 6টা 8টা তোমাদের খুশি মতন বাটি দিতে পারো। একটা পিতলের বড় জামবাটি লাগবে। জামবাটি নিশ্চয়ই তোমরা সবাই চেনো, তবুও আমি স্ক্রিনে তো নিশ্চয়ই দেখাবো। তার সাথে লাগবে একটা বড় জগ। এই জগটাকে দেখতে অনেকটা সুরা পাত্রের মতন, তাই না? আমারও প্রথমে দেখে সেটাই মনে হয়েছিল, কিন্তু এটা কিন্তু সত্যি জল দেওয়ার জগ, অন্য কিছু ভেব না। একটা পিতলের বালতি, সেই বালতির সাইজ কতটা হবে সেটা পুরোপুরি তোমাদের উপর নির্ভর করবে, কারণ ওই বালতিগুলো না প্রচণ্ড ভারী হয়, সেই কারণে আমাদের বাড়ি থেকে তো একটু ছোট সাইজেরই বালতি দেওয়া হয়েছিল। এর সাথে থাকে একটা পিতলের ঘড়া বা কলসি। ঘড়া আর কলসি কিন্তু এক জিনিস নয়। ঘড়ার মুখটা দেখো, একটু গলাটা সরু মতন হয়ে তারপরে মুখটা থাকে, যেটাকে অনেকে ডাবর বলে থাকে, মানে আমি শুনেছি সেরকম বলতে। আর এইটা হলো কলসি। কলসির গলার ওপরের অংশটা দেখো অনেকটা গোল মতন, আর পেটের অংশটাও গোল মতন হয়। এবার একটা জিনিস তোমাদেরকে একটু ক্লিয়ার করে দিই, আমার বাপের বাড়ি কিন্তু বাঙাল, সেই কারণে আমাদের বাড়ি থেকে কলসি দেওয়া হয়েছিল। এবার বাঙাল ঘটির কারণে এই ঘড়া কলসির কনসেপ্টটা কি না আমি কিন্তু সেটা ঠিক বলতে পারবো না, এটা তোমরা একটু বাড়ির বড় কাউকে জিজ্ঞেস করে নেবে যে ঘড়া দিতে হবে নাকি কলসি, যে কোনো একটাই দিতে হবে। এর সাথে লাগে একটা পানের পাটা। পানের পাটা মনে হয় তোমরা অনেকেই দেখোনি, তাতে কি হয়েছে এবার দেখে নাও। আর লাগে একটা সিঁদুরদানি। এটা সিঁদুরদানি নয়, এটা পানের বাটার একটা বাটি। আর শুধু এই একটাই নয়, এমন 4-4টে বাটি দেওয়া হয়। আর লাগে একটা পিতলের পাউডার কেস। দেখো বিশ্বাস না হলে। তো এই ছোট ছোট 4টে ঢাকনা সহ বাটি, আর একটু বড় সাইজের যে বাটিটাকে পাউডার কেসের মতন দেখতে লাগলো, এই রকম একটা ঢাকনা সহ বাটি, মোট 5টা বাটি থাকে। এটা কিন্তু লাগে কোনোটাই সুপারি, চুন, খয়ের এই সমস্ত পানের মশলাপাতি রাখার জন্য। এই বাটিগুলোকেও
পানের বাটার সাথে দেয়া হয়। এই দেখো আমি কি পেয়েছি, এটা দিয়ে কি করে দেখি তো। খুব জোর লাগলো যে। তো কিরকম, তো ওয়েব সিরিজ দেখে কেউ এটা ভেবো না যে এটাকে দিয়ে আঙুল কাটা হয়। এটাকে বলে জাতি, এটা সুপারি কাটতে কাজে লাগে। দানের বাসনপত্রে পানের বাটার সাথে এই পিতলের জাতিও দেয়া হয়ে থাকে। এইবার একটা জিনিস বলবো, সেটা হলো অপশনাল। পানের বাটা কিরকম হবে তার উপর নির্ভর করে যে পানের বাটার নিচে কোনো আলাদা করে থালা দিতে হবে কিনা। আমার বিয়ের যে পানের বাটা ছিল তার জন্য একটা আলাদা থালা দিলে খুব ভালো হতো, কিন্তু আমার পানের বাটার সাথে কোনো থালা আসেনি। ওই ছোট ছোট বাটিগুলো রাখার সুবিধার জন্যই দেওয়া হয়, তোমরা চাইলে সেটাকে অ্যাড করতে পারো। এর সাথে দেওয়া হয় একটা মাঝারি সাইজের পিতলের ঘটি। যারা আমার পুরনো ভিডিও দেখেছো এর আগে তারা তো জানোই যে আমি আমার ভিডিওতে কিছু অ্যাডিশনাল টিপস তো দিয়েই থাকি। তো এখন সেরকমই কিছু অ্যাডিশনাল বাসনের কথা বলবো। যেমন প্রথম হলো ফুলের সাজি, তোমরা চাইলে পিতলের ফুলের সুন্দর দেখতে সাজি দিতেই পারো। টেবিলে সুন্দর করে সাজানোর জন্য ডেকোরেটিভ পিতলের গামলা পাওয়া যায়, সেগুলোও চাইলে তোমরা ইনক্লুড করতে পারো। তোমরা চাইলে কিন্তু পিতলের চামচও অ্যাড করতে পারো, এটা একটা ইউনিক আইডিয়া হবে। পরে যে কটা বললাম এই তিনটেই অপশনাল, ইচ্ছা হলে দিও না হলে না দিও, কিন্তু আগের যে কটা বললাম সেই জিনিসগুলো কিন্তু একদম দরকার, সেগুলো দিতেই হবে। স্বাভাবিকভাবেই তোমাদের সবার মনে প্রশ্ন আসতে পারে যে এখন তো কেউ পিতলের থালা দিয়ে খায় না, তাহলে পিতলের থালা দেওয়ার কি দরকার আছে, স্টিলের দিলেও তো হয়ে যায়। তো আমি রয়েছি না বলার জন্যে কেন দিতে হয়। একটু খেয়াল করলে দেখবে যে সমস্ত জিনিস দানের বাসনে এখনো অবধি দেওয়া হয় সেই সমস্ত জিনিস কিন্তু পুরনো দিনে সত্যি প্রত্যেক দিনের ব্যবহারে কাজে লাগতো। আসলে আগে রাজা আর তারপর জমিদারদের মধ্যে সোনার বাসন দেওয়ার প্রচলন ছিল, কিন্তু বাকিদের পক্ষে সেটা ছিল নিতান্তই অসম্ভব। পিতলের বাসন সোনা না হলেও কিছুটা সোনার মতন তো বটেই, তাই রাজা জমিদার এরা বাদে বাকি সবার মধ্যে পিতল কাঁসার বাসন দানের প্রচলন দেখা দিল। এখন আমরা সবাই স্টিলের জিনিস ইউজ করি, কড়ির প্লেট ইউজ করি, চীনামাটির প্লেট ইউজ করি, সেই কারণে কাঁসা পেতলটা একটু কমে গেছে দৈনন্দিন জীবনে ব্যবহার। কিন্তু পুরনো দিনে তো সেটাই করা হতো, সেই কারণে এই সমস্ত কিছু পরকে কনের বাড়ি থেকে দান করা হতো, তারপরে মেয়ে জামাই তারাই ইউজ করতো এই সমস্ত কিছু। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই, তোমাদের কিরকম লাগলো তোমরা নিশ্চয়ই কমেন্টে জানিও, আর তোমরা আর কি ধরনের ভিডিও দেখতে চাও সেটাও কমেন্টে আমাকে নিশ্চয়ই জানিও। আবার দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণ অবধি স্টে হ্যাপি, স্টে কনসিয়াস, বাই বাই।